পথচারীদের ডাকে বাঁধল আবার মোদীজির সঙ্গে আছে, এইসব করে কিছু হবে না। মাননীয় মমতাবালা ঠাকুর তিনি শান্তনু ঠাকুরের বিরুদ্ধে লড়াই করে হেরেছেন জনগণের দ্বারা, এটা তো ব্যাক অফিস ব্যাকডোর দিয়ে রাজ্যসভায় যাওয়াটা সিস্টেম আছে কম সংবিধানে, যেখানে মানুষ রিজেক্ট করেছে সেখানে এটা নিয়ে আমাদের ভাবার কিছু নেই। অঙ্কের হিসাব মতো যে চারজন যায়, চারজন মালিক ঠিক করেছে কোন কোন কর্মচারীকে পাঠাবে আর কোন কোন কর্মচারীকে বাদ দেবে, না মালিক আর ম্যানেজিং ডাইরেক্টর দুজনের বসে কোম্পানির সিদ্ধান্ত হয়েছে, এটা আমাদের আলাদা করে আহ্লাদিত হওয়ারও কিছু নেই। উনি যাকে মনে করেছেন তাকে পাঠিয়েছেন, এবং বাঙালি বাঙালি করেন চারটের মধ্যে দুটো দুটো বাংলার বাইরে, বাঙালি বাঙালি করেন বাংলার রাজ্যসভার এমপি গুলো তিনি বাইরের মানে বাংলার বাইরের লোককে দিচ্ছেন, এবং চারটের মধ্যে দুটোই পশ্চিমবঙ্গের বাঙালি, এটা বাঙালিদের জন্য আমার শুধু তাদের জ্ঞাতার্থ বলা আর কিছু। কি মিটিং গেছে তার সমস্যা কোথায় ছিল? দেবকে সিবিআই ডেকেছিল নিজাম প্যালেসে গেছিল, দেবকে ইডি ডেকেছিল এনামুলের সঙ্গে লিঙ্ক আছে বলে, সাংবাদিকদের লুকিয়ে পিছনের দরজা দিয়ে দিল্লিতে ইডি অফিসে গেছিল। ইডি অফিস আর সিবিআই অফিসের বিষয়টা কিন্তু মিটে যায়নি, চোর তৃণমূলে কি মিটেছে কি না মিটেছে তা আমার ইস্যু নয়, সাফ করবো আমরা। কি হবে 400 পার তো? মোদিজি কত পাবে? 400 পার তো? আগলিবার ফের একবার